ঠিক আছে আমরা তাহলে আমাদের মানে এই এখন আরেক যে যাদেরকে যুক্ত করেছি তাদের সাথে একটু কথা বলি ইভান মিলার আপনাকে আপনাদেরকে যুক্ত করা আছে বলেন আপনাদের যেটা বলার আছে সেটা বলেন তাহলে হ্যাঁ আপনাকে আনমিউট করা হয়েছে বলেন আপনি এখন বললে আমরা শুনতে পাবো বলেন হয়েছে কি যে কোরআন আগে নাজির হয়েছে না বিজ্ঞান আগে নাজির হয়েছে মানে বিজ্ঞান আগে আসছে না কোরআন আগে আসছে বিজ্ঞান তো আসেও নাই নাজিল হয়নি বিজ্ঞান হচ্ছে আমাদের একটা পদ্ধতি যে পদ্ধতিটা দ্বারা আমরা সত্য জানার চেষ্টা করি সত্যকে জানতে পারি বিজ্ঞান হচ্ছে সেই পদ্ধতিটার নাম হুম বিজ্ঞান হচ্ছে আমাদের একটা মেকানিজম মানে হচ্ছে আমরা যখন আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে এটা তো আপনি জানেন তাই না পাঁচটা ইন্দ্রিয় দ্বারা আমরা বাইরের সাথে যোগাযোগ করতে পারি মানে আমরা দেখতে পারি গন্ধ শুকতে পারি তারপরে স্পর্শ করতে পারি এই জিনিসগুলো তো জানেন নাকি হ্যাঁ জানি বলেন এই পাঁচটা আমার কথা ইন্দ্রীয় কিন্তু আমরা একটা সময় দেখতে পেলাম যে এই পাঁচটা ইন্দ্রিয় আমাদের মানে আমরা যেই জিনিসগুলা জানতে পারি বা এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা আমরা যেই ইনফরমেশন পাই সেই ইনফরমেশন গুলা সবসময় সত্য না হইতে পারে যেমন আপনি ধরেন মরুভূমিতে হাঁটতেছেন একটা মরিচিকা দেখলেন চোখে দেখতেছেন ঠিকই মরিচিকা কিন্তু আসলে কিন্তু সেই জায়গাটা কিন্তু আসলে অনেক দূরে মরিচিকা জিনিসটা কি আপনি কি জানেন হ্যাঁ মরিচিকা সম্পর্কে একটু আইডিয়া আছে মরিচিকা মনে করেন যে যেটা সহজে মানে চোখে দেখা যায় না এটা না না কোন একটা কাজের 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 না আর কি মরিচিকাটা এটি বোঝায় যে কোনো জিনিস সেটা একটা কাজের জিনিস না

আপনি যে কাজটা মাত্র করলেন এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক অসততা আপনি যেই মানে মরিচিকা বলতে যেই জিনিসটা বলছেন সেই জিনিসটা আসলে হয় নাই আপনার উত্তরটা আসলে হয় নাই কিন্তু আপনি পাশে থেকে একজন বইলা দিল বইলা দেওয়ার পরে আপনার উচিত ছিল এটা বলা যে হ্যাঁ ভাই আমি ভুল বলছিলাম আপনারটাই সঠিক এটা বলা আপনার উচিত ছিল কিন্তু আপনি আপনার যেহেতু কথাটা শেষ করে নেই কথার মাঝখানে কথা বলেন না আপনি যে বুদ্ধিবৃত্তিক অসততাটা করলেন সেটা হচ্ছে ওনার কথাটা ঘুরাই নিয়ে আপনার কথার সাথে মিলায়া আপনি বোঝানোর চেষ্টা করলেন আপনি ঠিকই আসলে কইছিলেন এটাই এটার মানে কিন্তু আপনি যে উত্তরটা দিচ্ছিলেন সেটা একেবারেই সঠিক না মরিচিকা বলা হয় না মরিচিকা বলা হয় মরিচিকা হচ্ছে একটা দৃষ্টি বিভ্রম মানে দৃষ্টির ধোকা ঠিক আছে আমরা মরুভূমিতে অনেক সময় দেখি যে একটা পানির ফোয়ারা দেখতে পাই তখন আমরা দৌড়ায় যাই সেখানে কিন্তু যাইতে যাইতে যেতে যেতে দেখি ওইখানে সেরকম কোনো ফোয়ারা আসলে নাই এটা হচ্ছে মানে আমরা ভুল জিনিসটা দেখতেছি এটা এটার একটা কারণ কারণও আছে মরিচিকাটা মানুষ কেন দেখ কেন দেখে সেটার একটা কারণও আছে বাতাসের কারণে গরম বাতাসের কারণে অনেক সময় মানুষ এই জিনিসটা দেখতে পারে আবার অনেক সময় আমরা এই ধরনের ভুলভাল অনেক কিছু দেখি যদি আমরা ভুলভাল জিনিসপত্র খাই যেমন ধরেন আমাদের অনেক ধরনের আহ গাছপালা আছে যে গাছের পাতা খেলে আমাদের মানে এই ধরনের বিভ্রম হইতে পারে এই ধরনের ধোকায় আমরা পড়তে পারি অনেক সময় দেখা যায় পেটের অসুখ হইলে বা পেট খারাপ হইলে আমাদের ভিতরে এই ধরনের ইয়া পারে আমাদের অনেকের বোবায় ধরা একটা মানে সমস্যা আছে অনেক 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 মানুষের হয় ঘুমের ভিতরে বোবায় ধরে তখন মানুষ কথা বলতে পারে না এই রকমের সমস্যা হয় তার মানে হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়গুলাই ইন্দ্রিয়গুলা সবসময় সঠিকভাবে কাজ করে না এই কারণে আমরা এমন একটা পদ্ধতি বের করছি যে পদ্ধতিটা হচ্ছে যে পদ্ধতিটাকে আসলে বলে বিজ্ঞান এই পদ্ধতিটা দ্বারা আমরা কোনো একটা তথ্য সত্য নাকি মিথ্যা সেই জিনিসটা আমরা ভেরিফাই করতে পারি মানে যাচাই করে দেখতে পারি এই কারণে এই বিজ্ঞান বিষয়টা হচ্ছে একটা অবজেক্টিভ বিষয় মানে মানুষের বিশ্বাস অবিশ্বাস মানুষের রুচি অভিরুচি এগুলোর উপরে এটা নির্ভর করে না এটা একদম মানুষের মন মানসিকতা থেকে বা যে কোনো প্রাণী যে কোনো মন মানসিকতা থেকে একদম ঊর্ধ্বে যেমন একটা মানে উদাহরণ আপনাকে আমি দিই সাধারণ উদাহরণ আপনিও বুঝবেন যেমন একটা মানে বৈজ্ঞানিক একটা তথ্য হচ্ছে যে পানির অনুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় এই জিনিসটা একজন হিন্দু মানুষ পরীক্ষা করলে একই রেজাল্ট পাবে একজন মুসলমান পরীক্ষা করলে একই রেজাল্ট পাবে একজন মানুষ করলে একই রেজাল্ট পাবে একই পাবে সমস্ত মানুষ সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি পরীক্ষাটা করে রেজাল্টটা একই থাকবে নাকি ভাই কি বলেন রেজাল্ট কি এক থাকবে নাকি আলাদা হবে কখনো না একই থাকার কথা তার মানে হ্যাঁ একই থাকবে এইটা হচ্ছে তার মানে এটা হচ্ছে একটা অবজেক্টিভ বিষয় যেটা কোনো মানুষের ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস রুচি অভিরুচি পারিবারিক শিক্ষা সমাজ এগুলার উপর নির্ভর করে না এটা নির্ভর করে কোন কোন তথ্যটা সত্য তথ্যটার পক্ষে প্রমাণ আছে সেইটার শুধুমাত্র নির্ভর করে এই কারণে এটা হচ্ছে একটা অবজেক্টিভ বিষয় এবং বিজ্ঞান এই অবজেক্টিভ বিষয়ের উপরে নির্ভর করে হ্যাঁ আপ যে বিজ্ঞানের একটা তথ্য কিন্তু আপনারও মানতে হবে অমুকেরও মানতে হবে কলিমুদ্দিনেরও মানতে হবে সবারই মানতে হবে এই যে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘরে এটা কিন্তু যাবতীয় পৃথিবীর যাবতীয় মানুষের যারা যারা পড়ালেখা করছে যারা শিক্ষা অর্জন করছে যারা যুক্তিবাদী তাদের সবারই এটা মানতে হবে কারণ এটা সব পক্ষে প্রমাণ আছে আর আরেকটা বিষয় হচ্ছে সাবজেক্টিভ অপিনিয়ন সেটা হচ্ছে মানে হচ্ছে আপনার ব্যক্তি ব্যক্তির বিশ্বাস অবিশ্বাসের উপর যেটা নির্ভর করে মনে করেন আপনার ভালো লাগে গরুর মাংস খাইতে হ্যাঁ আপনার দোস্তর ভালো লাগে মানে রুই মাছ খাইতে এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত রুচি অভিরুচি এটার আবার কোনো নির্দিষ্ট মানদণ্ড নাই এটা আবার বলা যায় না যে গরুর মাংসই বেশি মজা নাকি মাছ ইলিশ মাছ বেশি মজা এটা আবার বলা যায় না ধর্ম জিনিসটা হচ্ছে মানুষের একটা সাবজেক্টিভ অপিনিয়ন মানে ধর্ম আপনার কাছে আল্লা সত্য হিন্দুর কাছে ভগবান সত্য খ্রিস্টানের কাছে কাছে গৌতম বুদ্ধ সত্য নাকি ভাই কি বলেন যে যে পরিবারে জন্মায় সে তার পরিবার থেকে যে জিনিসটা শিক্ষা দেওয়া হয় সে সেইভাবেই বড় হয় সেইভাবে বাইরে ওঠে ওইটারই সত্য মনে করে ওইটারই একমাত্র সত্য ধর্ম মনে করে এবং মনে করে আমাগ ধর্মটাই বেস্ট আমাকে ধর্মটাই শুধুমাত্র সত্য বাদ বাকি ধর্ম সবই লোক মিথ্যা কথা আমাকে ধর্মটাই সত্য কথা এটাই তো সবাই মনে করে তাই না ভাই হম মনে করেন আপনাকে আপনি আপনি যদি হিন্দু পরিবারে জন্মেতেন তাহলে আজকে আপনি এসে আমার কইতেন আরে ভাই আসি ভাই কি করে এই সমস্ত আমাগো ব্রহ্মা বিষ্ণু শিবেরাই হইতাছে সত্য আর ওই আল্লাহ ফাল্লাহ তো সব মিশা কথা হম ওগুলা ওই মুসলমানরা বানাইছে এগুলো বানাইছে ওগুলো বিকৃত ওগুলো দূষিত ধর্ম আবার আপনি যদি বৌদ্ধ হইতেন তাহলে আপনি এসে আমাদের কইতেন আরে আসি ভাই হিন্দুরা তো মিশা কথা কয় হি মুসলমানরাও মিশা কথা খ্রিস্টানরাও মিশা কথা কয় আমাগ ধর্মটাই সত্য ধর্ম বাদ বাকি ধর্মগুলো হইলো মিথ্যা কথা কয় নাকি ভাই এটা তো ব্যক্তির উপরে নির্ভর করে ব্যক্তি টু ব্যক্তি ডিফার করে মানে ব্যক্তির সাথে আছে ভাই ইভেন ভাই কথাটা কথাটা তো অর্ধসত্য বললেন অনেক মানুষ আবার আছে ইসলাম ধর্ম থেকে নাস্তিক হয়ে যায় ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান হয়ে যায় ইসলাম ধর্ম কিন্তু আচ্ছা ওনারা তো লাইনটা কেটে দিলো সংখ্যায় কম এটা আপনি কিভাবে বাইর করলেন এই জিনিসটা তো বুঝলাম না আপনারা আবার একটু যুক্ত হন আপনাদের সাথে কথাটা তো শেষ হইল না আপনারা লাইন আপনাদের হয়তো কেটে গেছে আপনারা আবার একটু যুক্ত হন আমি কথাটা শেষ করে নিই যেটা বলতে নিয়েছিলাম আমি ব্যাক স্টেজটা ফাঁকা রাখতেছি ওনারা যদি আবার যুক্ত হন তাহলে আমি এই জন্য ব্যাক স্টেজটা ফাঁকা রাখতেছি দেখি এক মিনিটের মধ্যে ওনারা আবার যুক্ত হন কিনা তারা সংখ্যায় কম সংখ্যায় বেশি হইলে কি আর সংখ্যা কম হইলে কি সেটা তো আরেকটা আলোচনা এখন চলে যেতে হবে যে সংখ্যা বেশি হইলে সেই জিনিসটা কিভাবে সত্য হয় এবং সংখ্যা কম হইলে সেটা কিভাবে মিথ্যা হয়ে যায় তাহলে তো তার ধর্মটাও মিথ্যা হয়ে যাবে সেটা আমি প্রমাণ করবো তাকে যে সেই স্বীকার করবে একটু পরে সেই আবার স্বীকার করবে যে সংখ্যা দিয়ে কিছু যায় আসে না কত সংখ্যা কে তারা তাদের তাদের কিছু যায় আসে না স্বীকার করবে আচ্ছা উনি তো আসতেছে না আমি তো একটা আলোচনা করতেছিলাম কারোর মাঝখানে যদি এইভাবে মানুষজন চলে যায় তাহলে তো আমার আলোচনার ফ্লোটা নষ্ট হয়ে যায় দেখেন মানে এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে যে আলোচনার ফ্লো এর মাঝখানে যদি কেউ চলে যায় না এই ব্যক্তি আর না তাহলে পরের জনকে যুক্ত করি আইভান মিলার অনেক আবার একটু যুক্ত করি আইভান মিলার আপনি কি ইভান মিলার আপনি কি শুনতে আপনারা কি শুনতে পাচ্ছেন ভাই আমি বলতে

হিন্দু মানে ইসলাম থেকেও নাস্তিক হচ্ছে ইসলাম থেকেও খ্রিস্টান হচ্ছে হিন্দু হচ্ছে অনেক কিছুই হচ্ছে কিন্তু সেগুলা দিয়ে আসলে কোনো পয়েন্ট আসলে হয় না বেশি মানুষ যদি কোনো ধর্মে থাকে তার মানে তো এটা না যে ওই ধর্মটা সত্য হয়ে গেল তাতে এটা যদি হতো তাহলে তো পৃথিবীতে আহ খ্রিস্টানরা সবচেয়ে বেশি ধর্মে বেশি মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ তো পৃথিবীতে সবচেয়ে বেশি তাহলে তো সেই হিসাব অনুসারে খ্রিস্টান ধর্মটা সত্য হয়ে যেত বা ধরেন মনে করেন যে মোহাম্মদ কে নবী হিসেবে মানে পৃথিবীর একশো আশি কোটি লোক নাকি ভাই একশো আশি কোটি মুসলমান তাই না আর মোহাম্মদ যে নবী না এটা মনে করে বাদ বাকি সব লোক যারা মানে অমুসলিম মানে হচ্ছে প্রায় ছশো কোটি মানুষ তাহলে তো এই যুক্তিটা যদি আপনি দেন যে সংখ্যা বেশি হইলেই আহ ওইটা সত্য হবে তাহলে তো দেখা যাচ্ছে যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ মোহাম্মদ কে নবী মানতেছে না তাহলে তো এই যুক্তিতে আপনার নবী তো মিথ্যা হয়ে যায় নাকি আপনার যুক্তিতে আপনি যেহেতু যেটা বলছেন যে বেশিরভাগ মানুষ যেটা করে সেটাই যদি রাইট হয় তাহলে বেশিরভাগ মানুষ তো মোহাম্মদ কে নবী মানে না তাহলে তো মোহাম্মদ নবী না হয়ে যায় বলছি এই কথা যে বেশি বেশি মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করতেছে অন্য 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 ধর্ম থেকে কিন্তু এখানে সেটা আমি জিজ্ঞেস করতেছি সেটা জিজ্ঞেস করতেছি ভাই ইভান ইভান মিলার ভাই সেটা জিজ্ঞেস করতেছি যে বেশি মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তা থেকে যদি এটা প্রুফ হয় যে ইসলাম ধর্মটা সত্য তাহলে তো বেশিরভাগ মানুষ মনে করতেছে যে মোহাম্মদ কোন নবী না পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করতেছে না কিন্তু আমার কথা ইসলাম ধর্ম থেকে তো এভাবে কোনো ই নেই মানে এভাবে কোন রেকর্ড নেই যে ইসলাম ধর্ম থেকে মানুষ অন্য ধর্মের অবলম্বন আপনার সাথে যে কথা বলতেছে সেই হইতেছে এইটার প্রমাণ যে ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে গেছে যার সাথে কথা বলতেছেন সে হইতেছে যে ইসলাম ধর্মটা ত্যাগ করে নাস্তিক হয়ে গেছে এক ভাই আছে যে হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলমান হবে সেজন্য সেটা যদি কথা শুনে না কথা শুনে না সেটা যদি সত্য হয়ে থাকে তাতে তো ইসলাম ধর্ম সত্য এটা প্রমাণ হয় না কারণ সংখ্যার বেশি সংখ্যা দিয়ে তো কোনো কিছু প্রুফ করা যায় না অমিত ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলবেন আমার মনে হয় উনি কিছু বুঝতে পারতেছে না হ্যাঁ উনি কথাটা শুনছেন না ইভান মিলার ভাই কথাটা শুনতে হবে শুনে একটু বোঝার চেষ্টা করতে হবে আপনি যে নিজে যেটা ভাবছেন সেই জিনিসটি সত্যি যদি এরকম ব্যাপারটা নয় আসিফ ভাই আপনাকে সেটা বারবার বোঝানোর চেষ্টা করছে যে সারা পৃথিবীতে কতজন আছে কি আছে সেই জিনিসটা নিয়ে কিছু যায় আসে না যেমন ধরুন একসময় পৃথিবীতে অধিকাংশ মানুষ মনে করতো যে পৃথিবীটা ফ্ল্যাট পৃথিবীটা গোল নয় তার মানে পৃথিবীটা ফ্ল্যাট হয়ে যায়নি পৃথিবীটা গলি ছিল এক সময় পৃথিবীর অধিকাংশ মানুষই মনে করতো যে সূর্য পৃথিবীর চার দিয়ে করে পৃথিবীর মানুষ পৃথিবীর দিয়ে করে গ্যালেলিয়া যখন বললেন তখন তাকে গ্যালেলিয় কোপার নিয়ে গেছে এদের অত্যাচার করা হয় তাই না তার মানে কিন্তু এরকম না যে পৃথিবীটা সূর্যটা পৃথিবীর চার দিয়ে করতে শুরু করে দিয়েছিল এরকম তো নয় ব্যাপারটা তাহলে কতজন মানছে তার উপরে কোনো কিছু ডিপেন্ড করে না যদি ইসলামের কথাও বলেন তাহলেও কিন্তু তার থেকে অনেক বেশি মানুষ যতজন মানুষ ইসলাম বিশ্বাস করে বা কনভার্ট হয় তার থেকে অনেক বেশি মানুষ আছেন যারা মুসলিম নয় যারা অমুসলিম তাহলে তো মানে ইসলাম ইসলাম ধর্ম যদি সেই হিসেবে হয় হয় মিথ্যা উচিত তার শুনে তারপরে যুক্তিটা বোঝার চেষ্টা করুন আসিফ ভাই আপনাকে এই জিনিসটাই বলছে আপনি যেটা নিয়ে আগে করছেন আচ্ছা পরের আরেকটা পয়েন্ট আমি উত্তর দিতে চাই যে উনি বলেছেন যে বিজ্ঞান আগে আইসে নাকি কোরআন আগে আইছে অমিত ভাই আপনি কি এই কিছু বলবেন নিশ্চয় অবশ্যই বিজ্ঞান আসার কোনো দরকার হয়নি বিজ্ঞান একটা একটা মেথোডোলজি মেথোলজি কিরকম একটা কোনো কিছুকে যখন একটা অবজারভেশন যখন আমরা দেখি তার পিছনে কি কার্যকারণ কারণ সেটা ব্যাখ্যা করার একটা উপায় হচ্ছে বিজ্ঞান এবং এটি কি শুধুমাত্র একমাত্র উপায় হ্যাঁ এটাই একমাত্র উপায় সত্য সত্য পৌঁছানোর একমাত্র উপায় এর থেকে কোন ভালো উপায় কি হতে পারে না এর কোনো ভালো উপায় হতে পারে না তার কারণ কি কারণ এখানে তথ্য প্রমাণ এই সমস্ত সব কিছু আছে বিজ্ঞান এরকম নয় যে বিজ্ঞান বলতে আমরা অনেক সময় মনে করি যে বিগ ব্যাং থিওরি বা ইভলিউশন এরকম আমরা মনে করি না বিজ্ঞান শুধুমাত্র এই জিনিসটার মধ্যে কনফাইন নয় বিজ্ঞান শুধুমাত্র আইজাক নিউটনের তিনটে গতিবিদ্যার প্রথম তিনটে সূত্র সেটাতে সেটার মধ্যেও কনফাইন নয় বিজ্ঞান একটা মেথোডোলজি যার মাধ্যমে আমরা সত্যি উপনীত হতে পারি এটা কি কোনো ধর্মগ্রন্থ থেকে এসেছে না কোনো ধর্মগ্রন্থ থেকে কখনই বিজ্ঞান এসে থাকতে পারে না ধর্মগ্রন্থ সবসময় একটা অথরিটেটিভ সেটা সবসময় বলে দিয়েছে সেটা যাচাই বাছাই করার সুযোগ নেই যদি ধরুন কেউ বলে যে আহ যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা যদি কেউ বলে থাকে তখন আপনি গিয়ে তাকে জিজ্ঞেস করছেন না যে হ্যাঁ ভাই এর প্রমাণ কি সে তো সেখানে কোনো প্রমাণ দিচ্ছে না বা সে যদি বলে যে গাধায় চড়ে একজন মানুষ সে ভ্রমণ করেছে সেটা কিন্তু সে শুধু বলছেই আপনি কিন্তু তার কোনো প্রমাণ চাইছেন না এই জিনিসটা বিজ্ঞান নয় বিজ্ঞান কখনোই কোনো ধর্মগ্রন্থ থেকে এসেছে এরকম কখনোই না এটা একবারেই মিথ্যা কথা আসিফ ভাই একই সাথে এই জিনিসটা সত্য যে প্রাচীন গ্রীসে মোহাম্মদের বাপের জন্মের বহু আগে প্রাচীন গ্রীসের যারা আহ মানে বিজ্ঞানী ছিলেন আহ সেই বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছেন থেকে শুরু করে তারপরে এরপরে যারা এসছেন আহ থেলিস এরা অনেক কিছুই অনেক চিকিৎসা বিজ্ঞানীও আছেন গ্যালনের মতো চিকিৎসা বিজ্ঞানী আছেন অনেক কিছু আবিষ্কার করে রেখে গেছে মোহাম্মদের বাপের জন্মের অনেক আগে তাহলে মানে কোরআন থেকে বিজ্ঞান হয়েছে এগুলা এতটাই হাস্যকর কথা যেগুলা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি ইভান মিলান ভাই আপনি নিশ্চয়ই কোনো একটা মাদ্রাসাতে হয়তো পড়ালেখা করেছেন আপনি মাদ্রাসার হুজুরদের থেকে এই সমস্ত কথাবার্তা শুনেছেন যে এই হুজুরা মিথ্যা কথা বলে প্রচন্ড রকমের মিথ্যা কথা বলে কিন্তু এগুলোর কোনো সত্যতা নাই ইভান মিলান ভাই এবার বলেন আমার কথা হচ্ছে যে এই আমরা মুসলিম যারা মুসলিম তারা মনে করি এবং তারা জানি যে এটা যে কোরআন রিসার্চ করেই আর কোরআনেই আছে সমস্ত ওষুধের সমস্ত ওষুধ এবং মানে ডাক্তারি যে সব মেকানিজম সবই কোরানের মধ্যে আছে আর আপনি কোরআন পড়েছেন ইভেন মিলার ভাই আপনি কোরআন পড়েছেন ইভেন মিলার ভাই আপনি কোরআন পড়েছেন জি পড়েছি আচ্ছা প্যারাসিটামল